আমরা শেখ কামাল সম্পর্কে অনেকেই জানি না কিন্তু শেখ কামাল ছিলেন আমরা যদি জীবনী পড়ি বা জীবনী জানার চেষ্টা করি আমরা দেখতে পাব তার জীবন বিখ্যাত অভিনেত্রী আমাদের দেশে চলচ্চিত্র অভিনয় করছেন জাতির্পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্মদিন ও 15ই আগস্ট জাতির্পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার 5 আগস্ট মাগরিব বাদ বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন শ্রেণীবাদের উদ্যোগে তার রাজনৈতিক কার্যালয়ে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আনিসুদ্দিন শহীদ, অ্যাডভোকেট লস্কর নুরুল হক, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, কাউন্সিলর আনিসুর রহমান দুলাল, মোহাম্মদ হুমায়ুন কবির, জিয়াউর রহমান বিপ্লব, আনিস শরীফ, জাকির হোসেন ভুলু, শামসুদ্দোহা আবিদ, শামজিদুল কবির বাবু। এছাড়া উপস্থিত ছিলেন যুবলীগের সদস্য মারুব আহমেদ জিয়া, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিমউদ্দিন, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য অসীম দেওয়ান ও বিএম কলেজ বাক্সুর সাবেক ভিপি মঈন তুষার সহ 30টি ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্মদিন 15ই আগস্ট নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন তারা। পরিচালনা করতেছেন যাদের মাধ্যমে অনুষ্ঠান